নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় দুই দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা জানি রাজ্য সরকারের কর্মচারীরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সেই অবস্থান বিক্ষোভ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তাই তো কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি কর পাওয়ার জন্য শিক্ষা হওয়ার পাওয়ার জন্য বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজ্য দশ দিন ধরে শহীদ মিনার চত্বরে অবস্থানে বসে রয়েছে সরকারি কর্মচারীরা এদিকে গত চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে প্রতীকী অনুশানের কর্মসূচিও চালাচ্ছেন তারা এই প্রতীকী অনুশন কর্মসূচিতে যোগ দিয়েছেন সরকারি কর্মচারী ও পেনশনার্থীর মোট তেত্রিশটি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ আর এই মঞ্চ থেকে রাজ্য সরকারকে তারা বার্তা দিতে চলেছেন যে অবিলম্বে বকেয়া মহার্গবার্তা না মেটানো হলে এই আন্দোলনে আরও চরম আকার নেবে পাশাপাশি সরকারি কর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে তরফ থেকে ও জানানো হয়েছে যে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আমাদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতেই হবে আমরা রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ যেতে চাই না কিন্তু যদি রাজ্য সরকার আমাদের দিয়ে না মেটায় তাহলে বৃহত্তর আন্দোলন হবে এ প্রসঙ্গে সরকারি কর্মীদের যৌথ সংগঠনের তরফ থেকে রবিবারও প্রশ্ন তোলা হয় এবং একজন বলেন যে সরকারি কর্মীদের যে কাজে তিনি অত্যন্ত সন্তুষ্ট তাহলে তাদের মৌলিক অধিকার মেটাতে এত টালবাহানো কেন তা নিয়ে এই নিয়ে রেস ধরে অপর এক আন্দোলনরত কর্মচারী তার ক্ষোভ ওগুলা দিয়ে জানান এটা আমাদের মর্যাদার রক্ষার লড়াই সরকার যদি তার আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে চায় তবে আমাদের মর্যাদা ফিরিয়ে দিতেই হবে অন্য রাজ্যের সরকারি কর্মীরা যেখানে বর্তমানে আটত্রিশ শতাংশ আরে মার্কতা পান সেখানে আমরা মাত্র তিন শতাংশ আসলে সরকারের সদিচ্ছার অভাব জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সরকার এই নিয়ে শীর্ষ আদালতে গিয়েছে এবং কিন্তু মামলায় জয় হবে না এই জিনিস মেনে নেওয়া যায় না অর্থাৎ সরকারি কর্মীদের এই যৌথ মঞ্চ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট যে লড়াই থেকে পিছিয়ে আসবেন আসতে নারাজ তারা বরং বিক্ষোভের পথকেই তারা সঠিক পথ বলে মনে করছে দাবি আদায়ের জন্য এদিকে গত বছর ডি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের তারপর ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে এদিকে শীর্ষ আদালতের সূত্রে খবর যে মে মাসে শীর্ষ আদালতে এই মামলা চূড়ান্ত শুনানি হতে পারে আগামী পনেরোই মার্চ এই মামলার শুনানি রয়েছে লাগাতার কর্মবর্তির পথে হাঁটতে পারে রাজ্য সরকারের কর্মীরা তো ডিএন গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ